রাজধানীতে শিশু সাইমাকে ধর্ষণ ও হত্যার মূল আসামি হারুনুর রশিদকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন স্বীকার করেছে, সাইমাকে ছাদ দেখানোর নাম করে নয়তলার ফাঁকা ফ্ল্যাটে নিয়ে যায় সে। নির্যাতনের পর শিশুটি নিস্তেজ হয়ে পড়লে গলায় দড়ি বেঁধে হত্যা করে পালিয়ে যায় হারুন। সাইমার বাবা আব্দুল সালাম দ্রুত সময়ে আসামির ফাঁসি কার্যকরের দাবি জানান। শরীয়ত খানের রিপোর্ট। উপরের তলার খেলা সাথীর সঙ্গে 10 মিনিট খেলে বাসায় ফিরে মার কাছে পড়তে বসার কথা বলে গিয়েছিল 7 বছরের শিশু সায়মা, কিন্তু মাকে দেয়া সেই কথাটি আর রাখতে পারল না শিশুটি। খেলার সাথী ঘুমিয়ে থাকায় বাসায় ফেরার সময় লিফটে দেখা হয় ওই বন্ধুর চাচা অভিযুক্ত হারুনের সঙ্গে। ছাদ দেখানোর কথা বলে যে 7 বছরের সায়মাকে 9 তলার ফাঁকা ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ ও হত্যা করে, পরে মরদেহ ফ্ল্যাটের রান্নাঘরে ফেলে পালিয়ে যায় হারুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পেয়েছে পুলিশ। নির্ভয়ভাবে একেবারে কি বলবো পশুর মতো আচরণ করে মেয়েটার সঙ্গে, নিস্তেজ হয়ে যাওয়ার পরেও তার উপর পাশবিক নির্যাতন চালায়। তারপরে সে যখন বুঝলো মেয়েটা বোধহয় মরে গিয়েছে, ওই সময়টাতে সে তাকে গলার মধ্যে রশি দিয়ে পেঁচিয়ে টেনে হিঁচড়ে এই কিচেনের মধ্যে সিঙ্কের নিচে তাকে রেখে দেয়। ঘটনার 2 দিন পর কুমিল্লা থেকে হারুনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি, জিজ্ঞাসাবাদে সে সব কথা স্বীকার করেছে এবং সে কিভাবে এই ঘটনা ঘটিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত করে খুব দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেব এবং এটার বিচার আমরা যাতে নিশ্চিত হয় সেভাবে আমাদের মামলার প্রস্তুতি নিব। নির্মম এই হত্যাকাণ্ডের জন্য হত্যাকারী সর্বোচ্চ শাস্তি দাবি করেন নিহত সায়মার বাবা। ধর্ষকদের হাত থেকে শিশুদের রক্ষা করতে সকল বাবা মাকে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। এরকম পশুত্ব সুলভ আচরণ পূর্ণ ছেলে মেয়েদের থেকে কিভাবে দূরে রাখা যায় এটা আপনারা একটু ভেবে দেখবেন, তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন। আমি হয়তো পারি না আমার মেয়েকে রক্ষা করতে, তার সর্বোচ্চ শাস্তি তার ফাঁসি, যাতে অতি দ্রুততম সময়ে অন্তত 6 মাসের মধ্যে যাতে কার্যকর হয়। এদিকে সায়মার হত্যাকারীর বিচার দাবিতে সকালে ওয়ারিতে বিক্ষোভ করেছে সহপাঠী ও অভিভাবকরা। আমরা তাদের ফাঁসি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যত দ্রুত সম্ভব আমাদের ধর্ষণকারীর বিচার করতে হবে, তাকে ফাঁসির আওতায় আনতে হবে। সাইমার মতো আর কোন শিশুর যেন এমন করুণ পরিণতি না হয় তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় একটি পাহাড় থেকে পোশাক কর্মীকে গণধর্ষণের ঘটনার প্রধান সন্দেহভাজন আব্দুল নূরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে বারখান ইউনিয়নে চায়না ইকোনমিক জোনের হাজিগাঁও পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ জানান, আব্দুল নূর ডাকাতি ও ছিনতার সঙ্গে জড়িত, তাদের একটি বাহিনীও আছে। সেই বাহিনীর সদস্যদের মধ্যে ডাকাতির মালামালের ভাগবাটোয়ারা নিয়ে বন্দুকযুদ্ধে নূর মারা যায়। সকালে পাহাড়ে কৃষি কাজ করতে যাওয়ার সময় স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নারায়ণগঞ্জের ফতুল্লায় 12 মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক আল আমিনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম এই আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে পর্নোগ্রাফি অ্যাক্ট ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় 10 দিনের রিমান্ড চান র্যাব। শুনানি শেষে 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শিক্ষক আল আমিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আরও একটি মামলা করেছেন এক অভিভাবক। গেল 4 জুলাই ছাত্রী ধর্ষণের অভিযোগে বাইতুল হুদা ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিনকে আটক করে র্যাব। বরগুনায় আগে থেকে প্রস্তুতি নিয়ে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। পরিকল্পনাকারী নয়ন বন্ড হলেও হত্যাকাণ্ড বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে রিফাত ফরাসি। সে একাই 2টি ধারালো অস্ত্র বহন করেছিল, এমনকি সেই প্রথম আঘাত করেছিল রিফাত শরীফকে। এসব বিষয়ে ধরা পড়েছে নতুন সিসিটিভির ফুটেজে। আরো জানাচ্ছেন রাসেল আহমেদ। 26 জুন সকাল 10টায় রিফাত শরীফ তার স্ত্রী মিন্নিকে নিতে মোটর সাইকেলে করে বরগুনা সরকারি কলেজে আসেন। 10টা 3 মিনিটের দিকে কয়েকজন সহযোগীকে নিয়ে গেটে অবস্থান নেয় 007 গ্রুপের অন্যতম সদস্য রিফাত ফরাজি। 10টা 12 মিনিটের দিকে মিন্নিকে নিয়ে কলেজ থেকে বের হন রিফাত শরীফ। এক পর্যায়ে সেখান থেকে শরীফকে ধরে নয়নের কাছে নিয়ে যায় ফরাজি ও তার সহযোগীরা। চলতে থাকে কিল ঘুষি।
কিলঘুষির এক পর্যায়ে দুটি রামদানি আসে পরাজি, এর একটি দেয় হয় নয়নকে। দশটা চোদ্দ মিনিট সতেরো সেকেন্ডের দিকে রামদা দিয়ে শুরু হয় কোপানো, বারবার থামাতে চাইলেও ব্যর্থ হন মিন্নি। দশটা পনেরো মিনিটের দিকে মিশন শেষ করে ঘটনাস্থল ত্যাগ করে নয়ন ও রিফাত ফরাজি। এর আট থেকে নয় মিনিটের মাথায় ঘটনাস্থলে আসেন পুলিশের দুজন সদস্য, বিষয়টি নিয়ে খোঁজ খবর নিতে দেখা যায় তাদের। রাসেল আহমেদ, আরটিভি। ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ বা পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। সকালে সচিবালয়ে মশক নিধন সংক্রান্ত এক সভায় দাবি করেন তিনি। ডেঙ্গু চিকুনগুনিয়া রোধে পূর্ণ শক্তি নিয়ে কাজ করার দাবি করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মারুফ রেসা রিপোর্ট। রাজধানীবাসীর কাছে ডেঙ্গু এখন আতঙ্কের নাম, বিশেষ করে বর্ষা মৌসুম এলেই বেড়ে যায় এই আতঙ্ক। পরিসংখ্যান বলছে চলতি বছর জুনে রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ, আর জুলাই মাসের প্রথম ছয় দিনে আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। এ মৌসুম এখন পর্যন্ত মারা গেছেন তিনজন। এমন অবস্থায় করণীয় খুঁজতে ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়র সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর এই বৈঠক। উত্তর এবং দক্ষিণ তারা কিন্তু উভয় মশা নিধনের জন্য আন্তরিকভাবে কাজ করছে, কার্যকরীভাবে কাজ করছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন প্রাতিষ্ঠানিক উদ্যোগ ও জনসচেতনতা দুইটি বিষয় সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের যথাসম্ভব আমাদের সাধ্যমতো আমরা করে যাচ্ছি এবং করে যাব। নাগরিকদের সচেতনতা সবচাইতে বড় শক্তি হিসেবে কাজ করবে এই ডেঙ্গু মোকাবেলা করবার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি এটাকে আতঙ্কিত হবার মতো কোনোই কারণ নেই এবং আতঙ্কিত হবার মতো পরিস্থিতির সৃষ্টি হয়নি। অন্যদিকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আমরা নতুন ওষুধ এবং নতুন কম্পোজিশন এনে এই প্রথমবারের মতন আমরা ট্রাই করতে যাচ্ছি। এখানে তিনটি কম্পোজিশন দিয়ে যে ওষুধটি হয় তার একটি ওষুধ চেঞ্জ করা হয়েছে, কিন্তু আমি বলেছি না তিনটি কম্পোজিশনে আমাদেরকে চেঞ্জ করতে হবে এবং আমাদের বিশ্বাস আমরা একটি ভালো রেজাল্ট আনতে পারবো। তবে সিটি কর্পোরেশন কিংবা স্থানীয় সরকার মন্ত্রণালয় কেবল নয়, মানুষের আত্মসচেতনতা ও পারস্পরিক সহযোগিতাই পারে রাজধানী থেকে ডেঙ্গু নামক আতঙ্ককে দূর করতে, এমন মত ছিল সবার। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। রাজধানীতে আগের মতো না হলেও বন্ধ হওয়া প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল করতে দেখা গেছে। প্রথম দিনে রাস্তায় পুলিশ ও সিটি কর্পোরেশনে কোনো নজরদারি দেখা যায়নি। তবে আনসার সদস্যদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলেন রিকশা চালকরা, আর মেয়রকে মধ্যবিত্তের কথা ভাবতে বলেন সাধারণ মানুষ। আরাফাতুর রহমানের রিপোর্ট। গাবতলী থেকে আসাদ গেট হয়ে আজিমপুর ও সায়েন্স ল্যাব থেকে শাহবাগ, কুড়িল বিশ্ব রোড থেকে রামপুরা হয়ে খিলগাঁও সাইদাবাদ পর্যন্ত রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়। এটি তদারকির জন্য মোবাইল কোর্ট থাকার কথা থাকলেও কাউকে রাস্তায় কাজ করতে দেখা যায়নি। তবে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন নগরবাসী। আমাদের তো গাড়ি নেই, তো রিক্সাটা যেহেতু আমাদের প্রধান ইয়া, যে কোনো জায়গায় আমরা যেতে পারি ইজিলি আর কি। সবাই তো আর গাড়ি নিয়ে যাতায়াত করতে পারবে না, সিএনজি নিয়েও পারবে না। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তা তো চাবে রিক্সা যাতায়াত করতে। এটা তো দেশের জন্য দেখা উচিত মানে মেয়র সাহেবের। এরা গ্যাদারিং করে ঠিকই, কিন্তু অটোরিকশা রিক্সাটা কমে কিছু অটোরিকশা দিলে আমার মনে হয় ভালো হইতো। আমাদের একটু কষ্ট হচ্ছে এখন ওই যে পার হয়ে আমাকে আবার রিক্সা নিতে হবে। অন্যদিকে রিক্সা চালকরা অভিযোগ করলেন হয়রানির, প্রধান সড়কে উঠতে না দেওয়ার কারণে আয় কমে যাওয়ার অভিযোগ করলেন তারা। কেন আমরা গরিব মানুষ রাজনীতি করে খাই, আমরা তো রাজনীতি করি না, ঠিক আছে, এই কারণে আমাকে দুর্ভোগান্তি। সকালে আটটার সময় বার আছি, ট্যাম আছি আড়াইশো টাকা, এঙ্গের সময় পাঁচশো ছয়শো টাকা বাইরে গেছে। আমাদের যেদিকে খেপ ওইদিকে যাইতে দিচ্ছে না, আর ট্রাফিকের আনসাররা ধরে আমাদের কাছে টাকা নিচ্ছে, নিয়ে যাইতে দিচ্ছে, এটা কি, এটা কি শুরু করছে এরা? আনসাররা আমাদেরকে মেন রোডে উঠতে দেয় না, মেন রোডে উঠলে আমাদের রিক্সার গদি নিয়ে যায়, নিয়ে গিয়ে আমাদের কাছ থেকে একশো টাকা দেড়শো টাকা এরকম নেয়, নিয়ে তারপর অনেক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে আমাদেরকে ছাড়ে। যাত্রী পরিবহনের নির্দিষ্ট ব্যবস্থা না করেই সড়কে রিক্সা চলাচল বন্ধ করে দেয় ক্ষোভ প্রকাশ করলেন যাত্রীরা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা।
এদিকে চলতি মাসে পুরান ঢাকায় চালু হচ্ছে চক্রাকার বাস সার্ভিস। ছয়টি কোম্পানি এটি পরিচালনা করবে। বিকেলে নগর ভবনে সভা শেষে একথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। জানালেন, বাবুবাজার থেকে স্টাফ কোয়ার্টার, আশুলিয়া আমুলিয়া মডেল টাউন, মেরাদিয়া রামপুর ও মগবাজার হয়ে সদরঘাট রুটে চলাচল করবে এসব বাস। তবে যত্র যাত্রী ওঠানামার সুযোগ থাকবে না। রাজধানীর কয়েকটি সড়কে রিক্সা চলাচল বন্ধের সিদ্ধান্তের বিষয়ে মেয়র বলেন, সড়কগুলোতে অল্প দূরত্বে স্কুল ভ্যান চলতে পারবে। গণপরিবহনের আমূল পরিবর্তন রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেন সাইদ খোকন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী 14 জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও সহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বামজোট। পল্টন মোড়ে এই কর্মসূচি ঘোষণা করেন বামজোটের সমন্বয়ক মোশাররফ হোসেন নান্নু। এর আগে ভোর 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি পালন করে বাম গণতান্ত্রিক জোট। হরতাল চলাকালে পল্টন এলাকায় 2টি গাড়ি ভাঙচুর করা হয়। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ভোর থেকে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হতে থাকে বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ করতে থাকে তারা। দুটি বাস পল্টন এলাকা অতিক্রম করার সময় বাধা দেয় হরতালকারীরা। এক পর্যায়ে দুটি গাড়ি ভাঙচুর করা হয়। এরপর পল্টন মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সব থেকে বেশি দুর্নীতি হচ্ছে এই জ্বালানি মন্ত্রণালয় পরিবহন যদি সরকারের হাতে না থাকে, এটা কার সরকার? গ্যাসের দাম বৃদ্ধিটা অযৌক্তিক হলেও, সম্পূর্ণ অন্যায় এবং স্বেচ্ছাচারী হলেও সেটা তারা চাপিয়ে দিতে পেরেছেন, কারণ এর মধ্যে দিয়ে তারা বেশ 9,000 কোটি টাকা তারা তুলে নিতে পারে। এ সময় বাম জোটের নেতারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলে তাদের নেতাকর্মীদের আটক করা হয়েছে। ময়মনসিং অ্যারেস্ট করা হয়েছে, নওগাঁয় মিছিল করতে দেওয়া হয়নি, অ্যারেস্ট করা হয়েছিল। চাঁদপুরে গতকাল গ্রেপ্তার করা হয়েছে। খুলনায় রাতের বেলায় কমিউনিস্ট পার্টি অফিসের তালা খুলে সেখান থেকে ব্যানার ফেস্টুন নিয়ে যাওয়া হয়েছে। গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলনের সমর্থন জানিয়েছে অনেক সাধারণ মানুষ। এই গ্যাসের বৃদ্ধির ফলে সমস্ত সেক্টরে একটা প্রভাব পড়ে। গ্যাসের দামের বৃদ্ধির কারণে সবাই কিন্তু আমরা সাফারার। বেলা 2টার দিকে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে 14 জুলাইয়ের কর্মসূচি ঘোষণা করা হয়। গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার না করে তাহলে আগামী 14 জুলাই রবিবার সকাল 11টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ এবং জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও করা হবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম, ঠাকুরগাঁও, সিলেট সহ বিভিন্ন স্থানে পালিত হয়েছে হরতাল। তবে উল্লেখ করার মতো কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রায় সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দীপ্তচন্দ্র পাল, আইটিভি, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে উট ও দুম্বা নিয়ে মুসলমানদের মধ্যে কোরবানির রীতি চালু থাকলেও বাংলাদেশের প্রেক্ষাপটে তা অনেকটাই দুষ্প্রাপ্য। তবে রাজধানী কমলাপুরে দেওয়ানবাগ দরবার শরীফের খামারে দেখা মেলে মরুভূমি জাহাজ খ্যাত উট। এখানে বাণিজ্যিকভাবে উটের পালন না হলেও প্রতি ঈদেই 2-1টি উট ও দুম্বা বিক্রি হয়। ঈদ উল আজহা উপলক্ষে কোরবানির পশু পালনের প্রস্তুতি নিয়ে সোহেল রানা ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সায়মন। উটের খামার বাংলাদেশের প্রেক্ষাপটে যা দুষ্প্রাপ্যই বটে, বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, অনেকটাই শখের বশেই কমলাপুরে গড়ে উঠেছে এই খামার। প্রতি বছর ঈদের হাটে চমক হিসেবে থাকে এসব উট। এর এক একটি মূল্য ধরা হচ্ছে 12-15 লাখ টাকা পর্যন্ত। প্রায় 2 বিঘা জমিতে প্রতিষ্ঠিত খামারে আছে 27টি উট। বেশিরভাগ উট এ খামারেই প্রজনন হয়েছে বলে জানালেন তত্ত্বাবধায়ক। 9টা উট দিয়ে শুরু করা হয়, এর মধ্যে আমাদের এখানে 4 সালে 2টা বাচ্চা হয়। কিছু কিনা হয়, কিছু বিক্রি করা হয়, কিছু প্রজনন হয়, এভাবে চলছে আর কি। বাড়তে বাড়তে প্রায় 60-এর উপরে বাড়ছিল আমাদের এখানকার উট, এখন আবার কমতে কমতে এখন 27টার মধ্যে আছে আর কি। পুরুষ উটের সংখ্যা বেড়ে যাওয়ায় এবারের ঈদে একটি উট বিক্রি করার কথা জানালেন তিনি। সব জায়গায় এগুলি আবহাওয়া ভালো না, তো বাংলাদেশ সরকারও কয়েকবার আনছিল, বাংলাদেশের আবহাওয়া খারাপ, উট টেকে না, মারা যায়। ঈদে আমরা এখনো সিদ্ধান্ত নেই বেচবো, তবে পার্টি আসলে দেখাই, একটা দেখাই, যদি আমরা উচিত দাম পাই তখন আমরা এটা কর্তৃপক্ষের সাথে কথা বলে বিক্রি করে তাহলে বেচবো আর কি। উটের পাশাপাশি আছে প্রায় 30টি দুম্বা, যার এক একটির দাম 1.5-2 লাখ টাকা। 4টা দুম্বা আনছিল 2 লাখ টাকা করে একটা দুম্বা, এখন তো কমপক্ষে 1 লাখ টাকার নিচে তো বেচা প্রশ্নই আসে না। দুম্বা তো আসলে লাভজনক হয়, কিন্তু আমাদের এখানে যে আবহাওয়া এবং জায়গার সংকুলনের জন্য
তুম্বার চাষটা এখন আমরা পুরোপুরি বাড়াইতে পারিনি। উট ও দুম্বা পালনের জন্য দেশের আবহাওয়া উপযোগী না হওয়ায় এবং মাংসের চাহিদা কম থাকায় ব্যাপক হারে পশু দুটি পালন হচ্ছে না বলে জানিয়েছেন পশু সংশ্লিষ্টরা। সোহেল রানা, আরটিভি, ঢাকা। সঠিক লক্ষ্য, ইচ্ছা শক্তি, পরিশ্রম, সততা এবং নিষ্ঠা থাকলে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম। শনিবার নোয়াখালী চৌমুহনীতে মোর্শেদ আলম কমপ্লেক্সের রাফেল ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শপিং মলটিকে আরও উন্নত ও আধুনিকায়ন করতে ডিজিটাল সিনেপ্লেক্স নির্মাণ সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মোর্শেদ আলম কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম দীপু, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশাহ, অতিরিক্ত পুলিশ সুপার শাজান শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মানুষের জীবনে সবচেয়ে বড় জিনিস হলো আপনার আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে বড় হওয়ার, এবং আপনাকে পরিশ্রমী হতে হবে, পরিশ্রমী হতে হবে, মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে, এবং আপনার মধ্যে অনেস্টি সিনসিয়ারিটি থাকতে হবে, এবং কমিটমেন্ট ঠিক থাকতে হবে, যে কথা বলবেন যেন সে কথা রাখেন। এই মার্কেট জাঁকজমক করার জন্য আরটিভিটাকে আরটিভি একটা সিনোপ্লেক্স, দুটা সিনোপ্লেক্স করবে উপরে, যেন দর্শক সবসময় আসা যাওয়া করে। এটা মডার্ন সিনোপ্লেক্স হবে, এবং এই মার্কেটটাকে আরও জাঁকজমক করার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি করব। ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাওয়া মালয়েশিয়ার শ্রমবাজার চলতি বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশিদের জন্য আবার খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে সফররত মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে এই সম্ভাবনার কথা জানান তিনি। চলতি বছরের শেষের দিকে অথবা আগামী বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সম্ভাবনার কথাও জানান আব্দুল মোমেন। এছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দাতো সাইফুদ্দিন আবদুল্লাহ। পানির নমুনাতে ক্ষতিকর উপাদান থাকার বিষয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী 24 জুলাই এই সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ওয়াসার পানি নমুনা পরীক্ষার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন। প্রতিবেদনে দেখা যায় 8টি নমুনায় ব্যাকটেরিয়া, উচ্চমাত্রার অ্যামোনিয়া ও মলের অস্তিত্ব পাওয়া গেছে। ঢাকা ওয়াসার পানির উৎস, 10টি বিতরণ জোন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে 10টি ঝুঁকিপূর্ণ স্থান এবং দৈব চয়নের ভিত্তিতে 10 জায়গা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয় আইসিডিআরবি, বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। লালমনিরহাটে আন্তর্জাতিক মানের প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের 50তম শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোলারহাট বাজারে বেঙ্গল প্লাস্টিকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামান এক্সক্লুসিভ শপটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বেঙ্গলের মহাব্যবস্থাপক শামিনুর রহমান, ভোটমারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহিদুল হোসেন চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই শাখায় বেঙ্গল প্লাস্টিক উৎপাদিত আন্তর্জাতিক মানের সব ধরনের প্লাস্টিক পণ্য পাওয়া যাবে। চব্বিশ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করল ঢাকা ব্যাংক। বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অনুষ্ঠানে ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্টে 24 লাখ, এসআইডিকে 12 লাখ, বাস্কেটবল ফেডারেশনকে 7 লাখ টাকা দেওয়া হয়। এছাড়া ব্লাড ব্যাংক ম্যানেজমেন্ট সফটওয়্যার ও সাপোর্টিং ওয়েবসাইট চালু এবং এর উন্নয়নের জন্য সন্ধানীকে 10 লাখ টাকার চেক দেয় ব্যাংকটি। অনুষ্ঠানে পিএফডি এর চেয়ারম্যান সুজিদা রহমান ড্যানি, বাস্কেটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এ কে সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।